বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চমৎকার স্বাদের রুই মাছের পেটি বত্তা করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই যে এখানে আমি তিনটা রুই মাছের পেটি নিয়েছি আপনারা চাইলে মাছের যে ফিটের অংশ সেটাও নিতে পারেন রুই মাছের পেটি নিলে আসলে কাটা কম থাকে সেই জন্য আমি রুই মাছের ফেটিয়ে দিয়ে আজকে এই পত্তা বানাবো এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়েছি তারপরে এই মাছের সঙ্গে আমি এক সঙ্গে সবগুলো মেখে নিয়েছি তারপরে দেখেন চলো আমি একটা পাইফেন বসিয়ে দিলাম এর মধ্যে আমি এক চা চামচ দিলাম সরিষার তেল আমি কম তালে এই মাছটি বেজে নিব এই দেখেন এখন আমি তিন পিস মাছের রুই মাছের যে ফেটি আমি আগে থেকে মেখে রেখেছি সেগুলো দিয়ে দিলাম যেহেতু আমার এখানে ফাইফেনটা বড়ো সেই জন্য আমি এক পাশ দিয়ে শুকনো মরিচ আমি শুকনো মরিচ আট নয়টা দিয়ে দিলাম এগুলোও আমি এখানে বেজে নিচ্ছি আমার ফাইফ্যানটা বড় সেই জন্য আমি দিয়েছি আপনারা আলাদা করে করতে পারেন এ দেখেন শুকনো মরিচগুলো কিন্তু বাজা হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলতেছি এই মাছের বর্তা আপনারা একবার বানালে এর স্বাদ বলতে পারবেন না এই রেসিপি দেখে যে কোনো মাছের বর্তা আপনারা করতে পারেন যে কোনো মাছের বর্তা বানালে করে মুখে লেগে থাকবে এই মাছের স্বাদ এই মাছের স্বাদ মুখে লেগে থাকবে ইনশাল্লাহ দেখেন মাছটা আমি উল্টে দিয়েছি এই দেখেন মাত্র এক চামচ তেলেই আমি এই মাছটাকে বেজে নিয়েছি এখন আমি মরিচটা উঠে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তারপর আমি এই ফাইফেনে আবার এক পাশে দিয়ে দিলাম সেই পেঁয়াজ এখন দেখেন মাছটা কিন্তু হয়ে গেল এটা কিন্তু মসমসে ভাজি করা যাবে না এটা একটু নরম ভাজি করে তুলতে হবে দেখেন এই মাছটা কিন্তু হয়ে গেল এখন আমি নামিয়ে ফেলতেছি দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে এখানে বেজে নিব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এবং দেখতে একটু ব্রাউন কালার আসে সেই রকম করে আমি এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই দেখেন হয়ে গেল এই দেখেন এখানে আমি সব নিয়ে নিলাম আমি বড় একটা প্লেটে সব নিয়ে নিলাম এখানে তিন পিস রুই মাছের পেটি বেজে নেওয়া হয়ে গেল শুকনো মরিচ বেজে নিলাম সাত আটটা আর এখানে এখানে আছে ধনিয়া পাতা আমাদের দেশে ধনিয়া পাতা দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ নিয়েছি বিলেতি ধনিয়া পাতা যেটা বলে কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ দুইটা আমি একটু বেজে নিয়েছি এই দেখেন মাছের কাটাগুলো কিন্তু সহজেই আমি ফেলে দিলাম যেহেতু আজকে আমি পেটি মাছ দিয়ে বানাচ্ছি সেই জন্য কিন্তু এই মাছের কাটাগুলো অনেক কম আপনারা যে কোনো মাছ দিয়ে এই বর্তাটা তৈরি করতে পারবেন দেখেন আমি এখানে যেহেতু মাছের সঙ্গে লবণ দিয়ে বেজে নিয়েছি সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ মরিচের সঙ্গে দিয়ে মরিচটাকে ভালো করে ভেঙে নিচ্ছি এভাবে লবণ দিয়ে ভেঙে নিলে মরিচ কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায় সেই জন্য একসঙ্গে সবগুলো ভালো করে মেখে নিব এটা কিন্তু আলতো করে মাখতে হবে বেশি জোরে মাখলে মাছের যে অংশটা আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে দেখেন এটা হলো একটা টিপস এই যে আমি পাইফেনে এক চা চামচ সরিষার তেল ভালো করে গরম করে নিয়েছি আপনারা এখানে কাঁচা সরিষার তেল দিলে যে মাছ ভর্তার আসল স্বাদ সেটা কিন্তু পাবেন না এভাবে করে আপনারা পাইফেনে আগে থেকে তেলটা কিন্তু এখানে গরম করে নেবেন তাহলে গরম করা যদি সরিষার তেল মাছ ভর্তার মধ্যে দেন তাহলে কিন্তু আপনারা সেই পুরোপুরি মাছ ভর্তার স্বাদটা পাবেন আমার এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন দেখেন এটা কিন্তু হয়ে গেল আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে দুইটা মরিচ আমি রেখে দিয়েছি এই মরিচগুলো কিন্তু অনেক বেশি জাল সেই জন্য এই দেখেন আমি এখানে বাত নিয়েছি আসলে গরম ভাতের সঙ্গে এই মাছের বর্তা একবারে জমে যাবে আপনারা অবশ্যই একবার হলো এই মাছ বর্তা ট্রাই করবেন আসলে এই মাছ ভর্তা একবার খেলে এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে অসাধারণ স্বাদ এই মাছের ভর্তা শুধু এক থালা ভাত এই মাছ ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারবেন আর কিছুই লাগবে না ইনশাল্লাহ আপনারাও অবশ্যই একবার হলো ভর্তা রেসিপি ট্রাই করবেন দেখেন আমি এখানে একটু খেয়ে নিচ্ছি আপনারা যারা ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে করে একবার বানিয়ে খাবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার কথা বলার মাঝে হয়তো অনেক ভুল ভ্রান্তি আছে আপনারা দয়া করে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি তেমন ভালো করে সুন্দর করে কথা বলতে পারি না সেই জন্য আমি অনেক অনেক দুঃখিত এই দেখেন আসলে অনেক মজা হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি আশা করব আপনারা একবার হলেও আমার রেসিপি দেখে এই মাছ বতাহ তৈয়ী কৰি খাব আল্লা হাফেজ আচলা মই দেখি